প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটি আমি আলোচনা করতে চলেছি সেকেন্ড ইউনিট টেস্টের পরিবেশ ও বিজ্ঞান বিষয়ের প্রশ্নপত্র। বন্ধুরা, তাহলে দেখে নেওয়া যাক 25 মার্কের এই প্রশ্নপত্রটি, যা তোমাদের পরীক্ষাতে সময় দেওয়া হবে এক ঘন্টায় তোমাদের এই প্রশ্নগুলির উত্তর লিখতে হবে। তাহলে দেখে নেওয়া যাক, ঠিক উত্তরটি নির্বাচন করো। নিচের কোন শব্দটি সমতল আয়নার সামনে ধরলে আয়নাতে যা পড়া যাবে তাও একটা অর্থযুক্ত শব্দ হবে? নিচের কোন শব্দটি সমতল আয়নার সামনে ধরলে আয়নাতে যা পড়া যাবে তাও একটা অর্থযুক্ত শব্দ হবে? বন্ধুরা, এটি হবে, দেখো, এএম। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, এএম হবে এটা। তাহলে উল্টো করে ধরলে কি হবে? এমএ হবে, ঠিক আছে, অপশান সি। আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলো বিচ্ছুরণের, আকাশের রংধনু আসলে সূর্যের সাদা আলোর আলো বিচ্ছুরণের। তিন, কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটা হলো পর্ব, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। তাহলে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটা হলো পর্ব, অপশন এ। নিচের চার দাগের প্রশ্ন, নিচের কোনটি পরিবেশ বান্ধব শক্তি নয়? অপশন ডি, জীবাশ্ম তেল থেকে পাওয়া শক্তি, এটি পরিবেশ বান্ধব নয়। পাঁচ, মেরুজ্যোতির কারণ, অপশন ডি উত্তর হবে, পৃথিবী একটা বিরাট চৌম্বক, তার প্রভাব। সংক্ষিপ্ত উত্তর দাও, পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হবে 5 মার্ক। এক, আলোর প্রতিসরণ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় এমন একটা ঘটনা লেখো। দুই, এগুলো বইয়ের থেকে ভালো করে তোমরা পড়ে নিও। একটি দণ্ডচুম্বককে লোহার গুঁড়োর মধ্যে ডোবালে ওই দণ্ডচুম্বকটির সব জায়গায় সমানভাবে লোহার গুঁড়ো আটকে থাকবে, এটি কিন্তু ভুল, কারণ সব জায়গায় সমানভাবে আটকে থাকবে না। এই দণ্ডচুম্বকের দুই প্রান্তে কিন্তু আটকে থাকবে সবথেকে বেশি, তাহলে এটা হচ্ছে কি, ভুল। তিন, খাদ্য সঞ্চয় করে এমন একটা পাতার নাম লেখো। চার, সৌরকোষের দুটি ব্যবহার লেখো। পাঁচ, তড়িৎ চুম্বকের দুটি ব্যবহার লেখো। বন্ধুরা, এগুলো কিন্তু ভালো করে বইয়ের থেকে পড়ে নিও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন। একটি বা দুটি বাক্যে উত্তর দাও। এক, অন্ধকার ঘরে টর্চ জ্বালালে দেওয়ালের যেখানে আলো পড়ে ওই আলোক পথে স্বচ্ছ প্লাস্টিকের এক বোতল জল রাখলে দেওয়ালের অন্য জায়গায় আলো পড়ে, এইরকম কেন হয় তা বুঝিয়ে লেখো। চার দাগে তিন চারটি বাক্যে উত্তর দিতে হবে। এক, কিভাবে বোঝা যাবে চৌম্বকের দিকদর্শী ধর্ম আছে? একটা চৌম্বককে সমান 5টি টুকরো করা হলে মোট কটা মেরু তৈরি হবে? দুই, তড়িতে সুপরিবাহী ও কুপরিবাহী পদার্থের দুটো করে উদাহরণ দাও। তোমার জানা একটা যন্ত্রের নাম লেখো যেখানে তড়িৎ শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। তিন, পুকুরের বা নদীর মাছ কিভাবে নিজের দেহে জলের পরিমাণ স্বাভাবিক রাখে আর কি? চার, বায়ুপ্রবাহের শক্তিকে কাজে লাগিয়ে তড়িৎ উৎপন্ন করার জন্য সমুদ্রের ধারে হাজার হাজার বায়ুকল লাগালে কী কী অসুবিধা হতে পারে? বন্ধুরা, এই প্রশ্নগুলো তোমরা ভালো করে পড়ে নিও। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ, কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।